দৈনন্দিন জীবনে ইসলাম খুবই প্রয়োজন। ইসলাম সম্পর্কে আমাদের জানা এই জন্যই প্রয়োজন যে আমরা যেন ইসলামের উপরে চলতে পারি। তা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে মানে ঘুম থেকে নিয়ে খাবার থেকে নিয়ে চলা মানে সকল ক্ষেত্রেই ইসলামের নির্দেশনা রয়েছে। তা আপনার কাছে পুরো বিস্তারিত শোনা তো সম্ভব হবে না, সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো আপনার কাছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছের ও দূরের দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে ইসলাম ও আমরা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ইসলাম দৈনন্দিন জীবনে ইসলাম বিষয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একমাত্র দিন হিসেবে ইসলামকে পাঠিয়েছেন। আকায়ে করিম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দীনে ইসলামকে দুনিয়াবাসীর কাছে উপস্থাপন করেছেন। তো এই ইসলামের মধ্যে যে ব্যক্তি যতটা আমল করবে এবং ইসলামের মধ্যে প্রবেশ করবে সে ততটাই কামিয়াব হবে, পূর্ণাঙ্গতা আনতে পারবে জীবনে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমানুদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফফা, মানে পরিপূর্ণরূপে ইসলামে প্রবিষ্ট হওয়া, প্রবেশ করা, ইসলামে জীবন যাপন করা, এটা প্রত্যেক মানুষের জন্য জরুরি। তো আমাদের জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত তালিমাত আছে এবং যত শিক্ষা আছে সব কিছুর দুটা ভাগে বিভক্ত। একটা হলো ইবাদতের সুরতে, যেটা আল্লাহর হক, আরেকটা হলো আপনার আখলাক, মুআমালা, মুআশারা, যেটা বান্দার হক। তো এখানে আমাকে আমার ইবাদত বন্দেগী যেমন সুন্দর করতে হবে, অনুরূপভাবে আমার আমল আখলাক, আমার ইবাদাত, আমার আপনার গিয়ে মুআমালা, মুআশারা, লেনদেন ইত্যাদি যাবতীয় আমলগুলিকেও আমার সুন্দর করতে হবে। একজন মানুষের ইবাদত সুন্দর কিন্তু ওই মানুষটার আখলাক সুন্দর নয়, সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। একজন মানুষের নামাজ সুন্দর কিন্তু তার দোকানদারিও সুন্দর হতে হবে। একজনের নামাজ সুন্দর হয় কিন্তু তার দোকানদারি যদি ইসলাম সম্মত না হয় তাহলে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। এখানে একটি বিষয় আপনার কাছে আমি পরিষ্কার জানতে চাই যে ইসলামের সম্পর্ক শুধু মসজিদের সাথে নয়, ইসলামের সম্পর্ক শুধু মাদ্রাসার সাথে নয়, না, ইসলাম কিন্তু সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইসলাম, মানে যেমন মসজিদ থেকে নিয়ে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলামের কিন্তু শিক্ষা রয়েছে। এই ধরনের ধারণা যদি কেউ করে যে ইসলাম শুধুমাত্র মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত বা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে ইসলাম, যখন সেখান থেকে উনি বের হয়ে যাবেন, জাগতিক বিষয়ের সাথে যুক্ত হবে, তাহলে সেখানে ইসলাম নেই, ধরনের কথার উত্তরে আপনি কি বলবেন? এটা একটা অমূলক বক্তব্য মানুষের যে ইসলাম এবং রাষ্ট্র, ইসলাম এবং আমার পারিপার্শ্বিকতা, ইসলাম এবং আমার পারিবারিক জীবন, ইসলাম আমার ব্যক্তিগত জীবন, এগুলো কিছু আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয়। মানুষের জীবনের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতগুলি সেক্টর আছে, যতগুলি দিক আছে, প্রত্যেকটা দিকে ইসলামের বিধান আছে, ইসলামের নির্দেশনা আছে, কোরআনে কারিমের নির্দেশনা আছে, সুন্নার নির্দেশনা আছে। ওই নির্দেশনা অনুযায়ী মানুষের সর্বাঙ্গীন জীবনে ইসলামকে ফলো করা, ইসলামের মানে বিধি মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা, এটা হলো মানুষের জন্য সফলতার একমাত্র পথ। কেউ যদি মনে করে যে ইসলাম একটা গণ্ডির ভিতরেই ইসলাম থাকবে, যেমন আপনি বললেন যে মসজিদের ভিতরে ইসলাম থাকবে বা মাদ্রাসার ভিতরে থাকবে, আলেম ধারণা, যদি এই ধারণাটা একটা অমূলক ধারণা, মানে নিতান্তই একটা মানে আপনার সংকীর্ণতা। আরেকটি বিষয় হলো আপনার কাছে জানবো যে ইসলাম নির্দিষ্ট বয়সের সাথে সম্পৃক্ত নয়। জি, বালেগ হওয়ার পর থেকে, অর্থাৎ তার উপরে নামাজ, রোজা, হজ, জাকাত, শরীয়তের বিধানাবলী যখন থেকে তার উপরে প্রয়োগ হয়েছে তখন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত ইসলামের সম্পর্ক, একদম মৃত্যুর সময় যে কালিমাটা উচ্চারণ করবে সেটাও কিন্তু ইসলামের কালিমাত, কালিমায়ে তাওহীদ। তো সেক্ষেত্রে এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে যে আমরা শিশুকালে ইসলাম শিখেছি,
বয়স যখন হয়ে যাবে তখন ইসলাম পালন করব যৌবন বয়সে যেমন ইচ্ছা তেমন চলব এই ধরনের ধারণা কি আসলে এটা এটা কোনো সুযোগই নেই কোনো সুযোগ নেই বরং যৌবনকালের ইসলাম যৌবনকালে কেউ যদি ইসলামকে ফলো করে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গৃহীত